আসলে এদের কারোর গায়ে আঁচ লাগেনি তো, যা আঁচ লাগা তোর গায়ে লেগেছে। তো বোঝাই তো যাচ্ছে এটা একটা ফ্যামিলি পলিটিক্স, বুঝতে পারছি। কিছু না কিছু না, আমি জেলে থাকলে এবারে সকলে খুব খুশি হতো। রোহিণী বুদ্ধিমতী মেয়ে, সংসারটাকে নতুন করে সুন্দর করে গুছিয়ে সংসারের হালটা ধরেছিল, তো রাশটা টেনেছিল, ওটা কারো সহ্য হলো না। কার সংসার, কে রাজ ধরছে? দিদি ভাই, আমার স্বামী তো আর বেকার নয়, যথেষ্ট কন্ট্রিবিউশন আছে এই ফ্যামিলিতে। হ্যাঁ, আমরা রাজ ধরতে চাইনি, রোহিণীর হাতে রাজ দিয়েছি, কিন্তু রাজ ধরার নাম করে যে তলায় তলায় এত বড় অন্যায় করে যাবে, এটা তো আমরা ভাবতেও পারিনি দিদি ভাই। আমার একটা জিনিস খালি মনে হয় কেন, প্রিটি কনফিডেন্ট, যে এই যে মোহর এত সাহস বেরোচ্ছে না, একমাত্র তোমাদের জন্য। এই যে মোহা এত কথা বলছে, এগুলো একমাত্র তোমাদের জন্য এই সাহসটা পেয়েছে। আর তোমরা এক্ষুনি বললে না কাকিমুনি, তুমি তো বললে তোমাদের নাকি এখানে অনেক কন্ট্রিবিউশন আছে আমাদের ফ্যামিলিতে, খুব ভালো। তবে একটা কাজ করো তো, আমার একটা উপকার করে দাও, এবার না মহুয়ার দায়িত্বটাও তোমরা নিয়ে নাও, আমি আর মহুয়ার দায়িত্ব নিতে পারছি না। এই 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 পরাগ, কোনো অবস্থাতেই অফিশিয়ালি তুমি কথাটা বলতে পারো না। দায়িত্ব নেওয়ার দরকার হলে আমরা 100 বার দায়িত্ব নিতে পারবো, আমরা তাতে ভয় পাই না। কিন্তু তাই বলে তোমাকে কিন্তু দায়িত্ব ছাড়তে দেব না। ইয়েস, মহুয়াকে এই বাড়ির থেকে আমরা যেতে দেব না। শবনমকে আমরা আটকাতে পারিনি, ও এই বাড়ি থেকে চলে গেছে, সেটা আমাদের সংসারের জন্য লস, আমাদের এই পরিবারের জন্য লস। মহুয়াকে যেতে দিয়ে সেই লসটা আর বাড়াবো না। সেই তো, তা বাড়াবে কি করে বলো, তোমাদের হয়ে কে আর কথা বলবে, আর একজনও তো নেই। আচ্ছা বৌদি, এরা সত্যি করে কথা বলো তো, আমাদের হয়ে কথা বলার কি লোকের দরকার আছে? দাদাই কি যথেষ্ট নয় যে তোমার হয়ে কোনোদিনও কথাই বলেনি?